বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাস আমি স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের ছাত্রীদের। যারা নতুন ভর্তি হয়েছে তোমাদের এই অনার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেটো শিক্ষা ব্যবস্থা। আমরা জানি প্লেটো সকল চিন্তাধারা, তার দার্শনিক চিন্তাভাবনা, তার বিশ্লেষণ সব কিছুই একটি আদর্শ রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর এই আদর্শ রাষ্ট্রের উদ্দেশ্যই হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। তো আজকে আমরা আলোচনা করব সেই শিক্ষা ব্যবস্থা। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্লেটোর এই অভিনব উদ্ভাবন হলো তার শিক্ষা ব্যবস্থা। তিনি তার আদর্শ রাষ্ট্রের শাসককে পরিচালনার জন্য যোগ্য করে তোলার জন্য সেই মানুষে একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন। অর্থাৎ তিনি যে সকলের জন্য সমানভাবে একই শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন তা কিন্তু না। তিনি দেখা যায় তিনি কিন্তু মূলত আদর্শ রাষ্ট্রের চিন্তাকে মাথায় রেখেই আদর্শ রাষ্ট্রের উপযোগী শাসক শ্রেণী তৈরি করার মানুষই এই শিক্ষা ব্যবস্থা তৈরি করেন। তো আমরা দেখি শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখি প্লেটো তার আদর্শ রাষ্ট্রের দার্শনিক রাজাকে রাষ্ট্র পরিচালনা উপযুক্ত করে গড়ে তুলেছেন। আমরা জানি এখন সেই মতে প্লেটো যে যেটা প্লেটো মনে কেন তৈরি করেছেন এই ধরনের শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে প্লেটো মনে করেন যে বাস্তবিক স্বাভাবিক যোগ্যতার দিক থেকে নারী পুরুষের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে নারীরাও পুরুষের ন্যায় যোগ্যতা প্রদর্শন করতে পারে। আর এক্ষেত্রে আমরা দেখি তিনি নারী পুরুষের ক্ষেত্রে কোনো বৈষম্য করেননি। এমনকি দার্শনিক রাজার পদে আসীন হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন। HDP লি এর মতে শিক্ষার মাধ্যমেই নাগরিকদের প্রকৃতি প্রদত্ত গুণের পরিস্ফুটন এবং সমৃদ্ধি ঘটবে। শাসকদের শিক্ষাই হচ্ছে উত্তম রাষ্ট্র শাসন ব্যবস্থার মূল সমস্যা। তাদের শিক্ষিত করতে পারলেই আইন বিচারে কোনো সমস্যা থাকে না। প্লেটোর মতে শিক্ষা হচ্ছে নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে জানা। অধ্যাপক দা পার্কারের মতে শিক্ষার উদ্দেশ্য হলে টার্ন দ্য আইস হুইচ দ্য সোল অলরেডি পজেসেস টু দ্য রাইট। প্লেটো তার মানব জীবন সম্পর্কে উন্নততর দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্যই শিক্ষাকেই একমাত্র মাধ্যম হিসেবে অভিহিত করেছেন। প্লেটো মনে করেন ভালো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সকল প্রকার উন্নয়ন সম্ভব। কাজেই শিক্ষাকে অবহেলা করে রাষ্ট্র যতগুলো পুণ্যের কাজই করুক না কেন তাতে কোনো কল্যাণ আসবে না। প্লেটো তার স্বপ্রতিষ্ঠিত একাডেমিতে বসে যেসব তত্ত্বের অবতারণা করেছেন শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে যুগান্তকারী হিসেবে চিহ্নিত। শিক্ষাকে তিনি মানব প্রতিভা বিকাশের অন্যতম উপাদান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন এডুকেশন দ্য মেইন থিং টু অ্যাকার ভার্চু। তাই দার্শনিক রাজা গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দিকেই তিনি নজর দিয়েছেন। আমরা দেখি প্লেটোর শিক্ষা ব্যবস্থার কয়েকটি স্তর রয়েছে। সেই মূল স্তর হচ্ছে কি, একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং অপরটি হচ্ছে উচ্চতর শিক্ষা। প্লেটোর শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি প্রাথমিক শিক্ষার রয়েছে দুটো ভাগ, অর্থাৎ 6 থেকে 18 বছর এবং 18 থেকে 20 বছর। আর উচ্চতর শিক্ষার বয়সিক কালটাই শুরু হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে, 30 থেকে 35 এবং 35 থেকে 50। প্লেটো বর্ণিত শিক্ষা ব্যবস্থায় সময়সীমা আমরা দেখি তাহলে যে 6 থেকে 20 বছর বয়স পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে তিনি চিহ্নিত করেছেন। 6 থেকে প্রথম যে স্তরটা সেটা হচ্ছে 6 থেকে 18 বছর। প্রাথমিক শিক্ষার স্তরে প্লেটো কোমলমতি শিশু তথা অপরিণত বয়স্ক বালিক বালিকাদেরকে কোনোরূপ আনুষ্ঠানিক জ্ঞানদানের পক্ষপাতী ছিলেন না। এই সময় তিনি তাদের মানসিক বৃত্তিসমূহ বিকাশের উপরে গুরুত্ব আরোপ করেন। এই স্তরে সাহিত্য, সঙ্গীত, প্রাথমিক গণিত শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। এ সময় ধর্মীয় বিষয়াবলী, নৈতিকতা, উত্তম আচার আচরণ, ভালোবাসা, ঘৃণা ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবে। এর মাধ্যমে তারা আত্মসংযম, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ইত্যাদি গুণাবলী অর্জন করতে সক্ষম হবে। এই বয়সে তাদেরকে আনন্দদানের মাধ্যমে এমন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে যেন তারা আনন্দের সাথে সেই জ্ঞান অর্জন করতে পারে। দ্বিতীয় স্তর, যার বয়সসীমা 18 থেকে 20 বছর। এই সময় সংরক্ষিত থাকবে মূলত শরীরচর্চা, সামরিক কলাকৌশল আয়ত্ত করার জন্য
এই সময় অপর কোনো শিক্ষা দান করা হবে না। প্লেটোর মতে শরীরচর্চা এবং সামরিক কৌশল শিক্ষার মাধ্যমে তাদের শারীরিক গঠন সুদৃঢ় হবে এবং তারা ধৈর্যশীল, কষ্টসহিষ্ণু, পরিশ্রমী ও আত্মসংযমী হবে। এর মাধ্যমে তার নিজেদের সুদক্ষ সৈনিক হিসেবে সৈনিক রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। প্রাথমিক শিক্ষার সমাপ্তি যখন হবে তখন একটি বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা যারা পাশ করে যাবে বা উত্তীর্ণ হবে তারাই কেবল উচ্চ শিক্ষা লাভে সুযোগ গ্রহণ করতে পারবে। তাহলে আমরা দেখি অধিকাংশের প্রাথমিক শিক্ষা সমাপনীটাই হচ্ছে শিক্ষার মূল কাঠামো, অর্থাৎ এই ক্ষেত্রে যদি কেউ পাশ করে তাহলে মোটামুটি শিক্ষিত বলে ধরে নেওয়া হয়। তাহলে আমরা দেখি উচ্চতর শিক্ষার বয়সকালটা। প্লেটো উচ্চশিক্ষার বয়স অর্থাৎ দার্শনিক, রাজা এবং অভিভাবক শ্রেণীর জন্য উচ্চশিক্ষাকে তিনি ম্যান্ডেটরি করেছেন। উচ্চশিক্ষাকে তিনি বয়স উচ্চশিক্ষার পর্বকে উচ্চশিক্ষার যে স্তরটা সেটাকে তিনি তিনটা পর্বে সাজিয়েছেন। প্রথম স্তর পর্ব হচ্ছে 20 থেকে 30 বছর, দ্বিতীয় 30 থেকে 35 বছর এবং তৃতীয় পর্ব 35 থেকে 50 বছর পর্যন্ত। তো আমরা দেখি যে প্রথম পর্যায়ে মনোনয়ন প্রাপ্তরা গণিত, তর্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি জটিল বিষয় অধ্যয়ন করবে। এসব বিষয় অধ্যয়নের ফলে তারা সত্যিকারের জ্ঞানী হওয়ার সুযোগ লাভ করবে। এই দীর্ঘ 10 বছরের অধ্যয়নের পরে দ্বিতীয় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় যারা সফলতার সাথে কৃতকার্য হবেন তারা অধিকতর উচ্চ শিক্ষা লাভের জন্য মনোনীত হবেন। যারা অকৃতকার্য হবেন তারা রাষ্ট্রের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা অধস্তন পদে নিয়োজিত হবেন। দ্বিতীয় পর্ব, এই পর্যায়ে সফলতা অর্জনকারীরা পরবর্তী 5 বছরের জন্য উচ্চতর দর্শন ও অধিবিদ্যা মতো গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়ন করবে। এই পর্যায়ে কৃতকার্য ব্যক্তিরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হবেন বা দার্শনিক রাজা হবেন এবং তার দেশ পরিচালনায় যুক্ত হবেন। তৃতীয় পর্ব, তৃতীয় পর্বের বয়সসীমা হচ্ছে 35 থেকে 50। 35 বছর বয়স শিক্ষা গ্রহণের ফলে অভিভাবক তথা দার্শনিক রাজার শিক্ষা প্রতিষ্ঠিত শিক্ষায় প্রতি পরিসমাপ্তি হবে না। এরপর 50 বছর বয়স পর্যন্ত তারা নানা অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রশাসনিক অভিজ্ঞতা লাভ করবেন। 50 বছর বয়সের পর তারা রাষ্ট্রের সকল ক্ষমতা লাভ করবেন। এখন আমরা এটার সমালোচনা দেখি। প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করে বলা হয়েছে এটা অগণতান্ত্রিক, কারণ তিনি এই তত্ত্বে শুধুমাত্র রাষ্ট্রের অভিজাত তথা দার্শনিক শ্রেণীর জন্য শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। পেশাগত বা কারিগরি শিক্ষাকে উপেক্ষা, প্লেটোর শিক্ষা ব্যবস্থায় পেশাগত শিক্ষা বা কারিগরি শিক্ষার কোন ব্যাপারে কোনো আলোকপাত করা হয়নি। তিনি তার শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্রের অর্থনৈতিক দিকটি সমৃদ্ধশালী করার নির্দেশনা গ্রহণ করেননি। এতে এর জন্য রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে সমালোচনা করেছেন, বাস্তব এবং কাল্পনিক। সমালোচকদের মতে প্লেটো শিক্ষা ব্যবস্থা অবাস্তব এবং কাল্পনিক। দার্শনিকরাই যে ভালো শাসক হবেন এ কথা নিশ্চিত করে বলা যায় না। তাই অধ্যাপক সাবাইন বলেন, অবভিয়াসলি দ্য রুল অফ ফিলোসফার্স মাইট ইজিলি বিকাম আর রুলার অফ দ্য সায়েন্সেস। প্রবাবলি দ্য ক্লোজেস্ট অ্যানালগ দ্যাট হ্যাজ এভার এক্সিস্টেড টু প্লেটোস আইডিয়াল স্টেজ টু মনাস্টিক অর্ডার। উপরোক্ত উক্তিটি পর্যালোচনা করলে দেখা যায় যে শিক্ষা ব্যবস্থা কল্পনা বই আর কিছুই নয়, অর্থাৎ কেউ কেউ তার এই যে প্রাথমিক স্তরের যে বয়সসীমা এবং এখানে যে শিক্ষার কারিকুলাম এটা নিয়ে তার সমালোচনা করেছেন। সংখ্যালঘিষ্ঠ শ্রেণীকে প্রাধান্য, অর্থাৎ আমরা জানি যে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকেই প্রাধান্য দেওয়া হয় বেশি, কিন্তু তার শিক্ষা ব্যবস্থায় সংখ্যালঘিষ্ঠ সংখ্যাকে যতটা প্রাধান্য দেওয়া হয়েছে তার চাইতে খুব কম প্রাধান্য দেওয়া হয়েছে গণতান্ত্রিক যে অংশগুলো আছে। কারণ আমরা জানি যে যে কোনো যে
যে কোনো শিক্ষা ব্যবস্থাই আমরা বলি না কেন, সেটা যদি সার্বজনীন শিক্ষা না হয় তাহলে সেই শিক্ষার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যেতে পারে। আর সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থাকে তিনি সংক্ষিপ্ত করেছেন, লিমিটেড করে ফেলেছেন একটা শ্রেণীর জন্য। তো সর্বাত্মকবাদী সেই হিসেবে প্লেটো সর্বাত্মকবাদী হিসেবে সমালোচিত হয়েছেন। সমালোচকরা প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে সর্বাত্মকবাদী উল্লেখ করেছেন। কে আর পপার এর মতে প্লেটো তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি চরিত্রকে তার স্বতঃস্ফূর্ত ধারায় বেড়ে উঠতে না দিয়ে তাকে এমনভাবে গড়ে তোলার প্রয়াস পেয়েছেন যা ব্যক্তিকে রাষ্ট্রের জন্য নিবেদিত একটি অস্ত্র হিসাবে গড়ে তোলার চেষ্টা হয়েছে। সর্বাত্মকবাদী রাষ্ট্রে এমন ব্যবস্থা প্রচলিত রয়েছে। এরপরে আমরা দেখি যে গণিত শাস্ত্রের উপরে খুব বেশি মাত্রায় গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু অন্যান্য অনেক দিক রয়েছে যেগুলোর উপরে গুরুত্ব আরোপ করা একটা সামঞ্জস্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠনের ক্ষেত্রে খুব জরুরি। অতিমাত্রায় আদর্শ ভিত্তিক প্লেটোর শিক্ষা ব্যবস্থায় আদর্শের উপরে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন, যা শিক্ষা ব্যবস্থা কার্যকরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। বৈষম্যমূলক সমালোচকদের মতে প্লেটো শিক্ষা ব্যবস্থা বৈষম্যমূলক, এছাড়া রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী অপরাপর শ্রেণীগুলোর অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। নারী প্লেটো মনে করেন চারটি বৈশিষ্ট্যর দিক থেকে নারী ও পুরুষ অভিন্ন, তাই প্লেটো তাদের জন্য অভিন্ন শিক্ষা কার্যক্রম চালু করেছেন। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় সবসময় নারী ও পুরুষ একই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় না। তো যাই হোক, আমরা আধুনিক যুগে প্লেটোর শিক্ষা ব্যবস্থাকে একেবারেই উপেক্ষা করতে পারি না, কারণ যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষা ব্যবস্থা প্রদানের মাধ্যমে একটা উজ্জ্বল সম্ভাবনার দিক তৈরি করেছেন। কারণ আমরা জানি সেখানে মানুষ আগে লেখাপড়াই করতো না, তো সেখানে তিনি একটা শিক্ষা ব্যবস্থা দিয়েছেন এবং এই শিক্ষা ব্যবস্থা কার্যকরের জন্য একটা পথ নির্দেশিকাও তিনি দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখি রাষ্ট্রভিত্তিক রাষ্ট্রে এখনকার দিনের যুগে আধুনিক যুগে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্বজনীন। তিনি এখানে তিনি শিক্ষাকে সার্বজনীন না করে লিমিটেশন দিয়ে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্লেটোর শিক্ষা ব্যবস্থা অতি উত্তম একটা পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে, স্বার্থশূন্য মানসিকতা নিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে একজন আদর্শ রাষ্ট্র পরিচালনার যোগ্য রাষ্ট্র পরিচালক গড়ে তোলা যায় বা সেরকম একটা শ্রেণী তৈরি করা যায় সেটা নিয়ে তিনি বেশি ভেবেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলো। নেক্সট ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব মেনটেন করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।